সিরিজের সবচেয়ে ইনফরমেটিভ ভিডিও হবে, ইম্পর্টেন্ট ভিডিও হবে আপনাদের জন্য। প্রাইস যেটা বলবে ওইটা কিন্তু ফাইনাল প্রাইস না, দেন ওইখানের সাথে আরও ধরেন যে 50% অ্যাড হবে। ওয়াও, হাই, গুড মর্নিং পিপল। আমি এখন আছি মাহফুসির ট্যুরিস্ট বিচে। ট্যুরিস্ট বিচ বলতে যেটা বিকিনি বিচ আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই বিচটাতে শুধু আপনার বিকিনিজ অ্যালাউড, যেটা আমি লাস্ট ভিডিওতে অলরেডি আপনাদের বলে ফেলছি। সো আমি আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো, এটা মোস্ট প্রবাবলি আপনার আমার মালদ্বীপ সিরিজের সবচেয়ে ইনফরমেটিভ ভিডিও হবে, ইম্পর্টেন্ট ভিডিও হবে আপনাদের জন্য, স্পেশালি যারা টাকা বাঁচাতে ইন্টারেস্টেড। আর আমি শিওর আপনারা 90% মানুষই যারা আছেন তারা টাকা বাঁচাতে ইন্টারেস্টেড, টাকা থাকুক না থাকুক, যদি বাঁচানো পসিবল হয় আপনারা বাঁচানোর ট্রাই করবেন, এটা স্বাভাবিক, এটা আপনি মিলিয়নিয়ার হলেও করবেন। সো আপনাদের আমি গত 4 দিন ধরে আমি মালদ্বীপসে আছি, গত 3 দিন ধরে আমি মাহফুসিতে আছি। সো আমার ওভারঅল আমি যা যা জানতে পারছি, যেভাবে টাকা বাঁচানোর ওয়ে জানতে পারছি, কোন কোন জায়গায় টাকা আরও বের হয়, এগুলো যা যা জানছি আমি ওই ইনফরমেশন এই ভিডিওতে দিব। সো আমি কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট স্টেপ বাই স্টেপ শুরু করি। ফার্স্ট হলো হোটেল বুকিং। হোটেল বুকিংটা অ্যাকচুয়ালি আপনার মালদ্বীপের জন্য কতটা ইম্পর্টেন্ট আপনারা বুঝবেন না, কজ মেইনলি যেমন আমি আপনাদের লাস্ট ভিডিওতে বলছিলাম যে আমার হোটেলের জন্য আমি $50 পে করতেছি 2 রাতের জন্য, রাইট? আমি এটা বলছিলাম আপনাদের। এখানে আরেকটা কাহিনী আছে, আপনারা এখানে 12% GST, $3 পার পার্সন পার নাইট, দেন ট্যাক্স, দেন আরও 10% ট্যাক্স, সার্ভিস চার্জ, সব কিছু মিলায় আমার যে $50 ছিল ওইটা হয়ে গেছে $74 2 রাতের জন্য, যেটা আমি পরে জানতে পারছি, আমি খেয়ালই করিনি, বিকজ আমাদেরকে ঠিকই দেখাচ্ছে যে $50, বাট দেন নিচে ছোটো করে প্লাস দিস এগুলো অনেক কিছু লেখা ছিল, এগুলো আমরা খেয়াল করি নাই, বিকজ আমি এতগুলো দেশ ঘুরলাম, জীবনেও এরকম কিছু ফেস করি নাই। সো দ্যাটস ইট। সো আপনারা যখন হোটেল বুক করবেন, সো আপনাদের booking.com বা আগোডা বা যেখান থেকেই বুক করেন, প্রাইস যেটা বলবে ওইটা কিন্তু ফাইনাল প্রাইস না, দেন ওইখানের সাথে আরও ধরেন যে 50% অ্যাড হবে, 50% অ্যাড হবে। সো এরকম আপনারা ধরে রাখেন। যেমন আমার আরেকটা হোটেল বুকিং ছিল, ওইটার হলো যে $80 ছিল প্রাইস, বাট ওইটা অ্যাকচুয়ালি হয়ে গেছে $111 ছিল, ওইটার কাহিনী আমি বলতেছি। সো হোটেল বুকিং হলো এটা, হোটেল বুকিংয়ের সময় খুব সাবধান থাকবেন। দেন আরেকটা হলো আইল্যান্ড চুজ করা। আমি যে বললাম যে আরেকটা হোটেল মাত্র বললাম, ওই হোটেলটা আমি ক্যান্সেল করছি, কেন বলতেছি, ওইটা ছিল মাথিভেরি ইন, মাথিভেরিতে একটা আইল্যান্ডের নাম হলো মাথিভেরি, আমি এখন আছি মাহফুসি। সো আপনারা অলওয়েজ চেক করবেন যে যেখানে হোটেল বুক করতেছেন ওইখানের হোটেল বুকিংয়ের মানে ওইখানে আপনার ফেরি অ্যাভেলেবেল আছে কি না, বিকজ 90% টাইমেই থাকে যে প্রতিদিন হোটেল ওইখান থেকে ফেরি যায় না। ইভেন আপনার যেমন মাথিভেরি, যেটা ওইখানে মাথিভেরিতে মালে থেকে জাস্ট ফেরি যায় উইকলি একদিন জাস্ট যায়, আরেকদিন জাস্ট আসে, জাস্ট ওয়াইস উইকলি। সো আমার হোটেল বুকিংয়ের সাথে ওইটা না কোনো দিন মিলে নাই, আমি জাস্ট বুক করে ফেলছিলাম। সো আমার যেটা করা লাগছে, আমি ওদেরকে ফোন করে রিকোয়েস্ট করছি, অ্যাকচুয়ালি ইলানা রিকোয়েস্ট করছে যে আমাদের পক্ষে আসা পসিবল না, সো ক্যান ইউ প্লিজ ক্যান্সেল। ওরা প্রথমে বলছে ক্যান্সেল করবে ফ্রি অফ চার্জ, কোনো টাকা কাটবে না, পরে ঠিকই টাকা কেটে ফেলছে। সো আমি হোটেলের নাম এই জন্য বলছি না, বাট আমাদের প্রায় সো আমাদের বুকিং ছিল প্রায় $80 প্লাস সার্ভিস চার্জ মাস মিলায়, যা বললাম এত প্লাস 10 প্লাস 12 প্লাস $3 পার নাইট বালসাল, এগুলো মিলায় $112 মতো হয়ে গেছিলো। সো ওরা যখন ক্যান্সেল করছে সব কিছু মিলে আমাদের জরিমানা দেওয়া লাগছে $50 মতো, $48 মতো মানে আমাদের জরিমানা দেওয়া লাগছে, বিকজ আমরা জাস্ট আগের দিন বুকিংয়ে যাবো, 3 দিনের বুকিং ছিল, জাস্ট আগের দিন দুপুরে আমরা ক্যান্সেল করে দিছি ওদের বলাতে, ওরা বলছিলো ফ্রি অফ চার্জ, বাট ফ্রি অফ চার্জ ওরা পরে মানে নাই। সো হোয়াট এভার, সো আপনাদের আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আপনারা যখন যে আইল্যান্ডে হোটেলটা বুক করবেন, যেমন মাহফুসিতে রেগুলার প্রতিদিন ফেরি আসে, প্রতিদিন এখান থেকে মালেতে ফেরি যায় প্রতিদিন। সো মাহফুসি আর যদি আপনারা আসেন কোনো প্রবলেম নাই, যে কোনো সময় আপনার হোটেল বুকিং নিয়ে ওভাবে বুক করে সাবধানে বুক করে এসে পড়তে পারবেন। বাট অন্যান্য আইল্যান্ড উকুলহাস, মাথিভেরি, আরও হাজারো আইল্যান্ড আছে, আমি নামও মাথায় আসতেছে না। সো ওইগুলোতে যখন বুক করবেন খুবই খুবই সাবধান থাকবেন, আদারওয়াইজ দেখা যাবে যে ফর এক্সাম্পল যদি আমি মাথিভেরিতে যাইতাম,
$50 তো আমি যদি আমি যে জরিমানা দিছি না তাও কম কারণ হলো আমি যদি মাতিবেড়িতে যাইতাম আমার এখান থেকে মালে যাওয়া লাগতো মালে থেকে ওইখানে যেটা বললাম যে উইকলি একদিন ফেরি যায় তো ওই দিনে আমার হোটেল বুকিং ছিল না তো আমার আরেকদিন যাওয়া লাগতো সো তো আমার যাইতে হলে দুইটা ওয়ে ছিল এক হলো স্পিড বোট দুই হলো ওয়াটার প্লেনের কথা তো বাদই দিলাম পুরো একদম খায় ফেলবে দুইজনের জন্য শুধু যাইতে পারছো আসতে যাইতে $500 না যাইতে মানে $600 $300 ইচ আসতে $600 $300 ইচ সো $1200 আমার এক্সট্রা যাইতো সো পসিবলই না দেন যদি আমি স্পিড বোট নিতাম স্পিড বোট হলো $60 পার পার্সন $60 করে আপনার তাহলে ৬০ ১২০ আমার যাইতে যাইতো আর ১২০ আসতে সো $240 এক্সট্রা যাইতো সো আমার কী হয় পসিবল বলেন আমরা তো এরকম মিলিয়নিয়ার না সো আপনারা যেটা আমি বুঝাতে চাচ্ছি এতক্ষণ ধরে যে আপনারা যে আইল্যান্ডে বুক করবেন ওই আইল্যান্ডে আপনার কীভাবে ফেরি যায় ফেরি টাইমিং কী এগুলো একটু রিসার্চ করে নিয়েন যদি আপনাদের স্পিড বোর্ডেরই প্ল্যান থাকে বা সি প্লেনেরই প্ল্যান থাকে দ্যাটস লাইক টোটালি ফাইন দেন আপনাদের এইসব চিন্তা করারই টাইম নেই জাস্ট আসে আগের দিন সি প্লেন বা স্পিড বোর্ড বুক করে ফেললেই মানে যে কোনো জায়গায় মালদ্বীপ কি দুনিয়ার যে কোনো জায়গায় চলে যেতে পারবেন টাকা থাকলে তো সবই সম্ভব এটা তো আপনারাও জানেন সো এইটা সাবধান থাকবেন দেন হলো যে আপনাদের এই দুইটার কথা বললাম থার্ড হলো ফুড ফুড এর ব্যাপারে যেটা হলো মালদ্বীপের ফুডের দাম অনেক অনেক হাই ট্রাস্ট মি অনেক অনেক হাই ফুড না আমার যে রুমও আমি যে রুমে এখন আপনাদের যে আমি বললাম যে $25 করেছিল প্লাস বাড়িয়ে দিচ্ছি আর আমি যে পরে আরও এক্সট্রা এক্সটেন্ড করে নিছি আমার রুমটা বিকজ আমি যে বললাম যে আমি অন্য হোটেল ক্যান্সেল করি অন্য আইল্যান্ড ক্যান্সেল করে এখন মাহফুসিতে আমি ৫ দিনই মাহফুসিতেই আছি সো আমার $25 করেই পার ডে দেওয়া লাগতেছে সো পরে যখন অন্য ৩ দিন এক্সটেন্ড ক্যান্সেল করে নিছি ওই ৩ দিনের জন্য জাস্ট $25 দিচ্ছি বিকজ ওখানে GST না কিছু না যেটা মুখে মুখে জাস্ট বুকিং হয়েছে সো $25 করে দেওয়া লাগছে বাট এই $25 রুমটা ট্রাস্ট মি আপনার শ্রীলঙ্কা বা এইসবে আমি যে আপনার $5 থেকে $8 রুমগুলোয় থাকছে না এর থেকে কিন্তু খুব ভালো কিছু না মানে ওই রকম আহামরি হইলে আমি আপনাদের দেখাতাম বিকজ ওই রকম কিচ্ছুই না জাস্ট নর্মাল রুম আমি আপনাদেরকে শো অফ করতেছি না যে আমি অনেক ভালো $25 দিয়ে অনেক ভালো রুমে আছি এরকম কিচ্ছু না জাস্ট একটা নর্মাল অ্যাভারেজ রুম যেখানে আপনার গরম পানি অ্যাভেলেবেল আছে ক্লিন রুম ফ্রিজ আছে টিভি আছে দ্যাটস ইট এখানে আপনার ইভেন ওয়াইফাইও সমস্যা করে রুমে আমাদের ওয়াইফাইও সমস্যা করে সো আমার বাইরে ওয়াইফাই ইউজ করতে হয় তো এইরকম অবস্থা এটা হলো লোয়েস্ট রুম আপনারা booking.com গিয়ে দেখেন আপনাদের ইভেন এই রুম booking.com এখন আমি দেখলাম $36 প্লাস এইটা ওইটা ওইটা মিলা পার নাইট $36 হলো শুরু দেন হলো আপনার ট্যাক্স ভ্যাট প্লাস $3 পার পার্সন এসব মিলায় প্রায় দেখা যাবে প্রায় এখন $45 পার নাইট এখন আছে আর ইভেন আরেকজন আমাকে বললো যে এখন সিজন মাত্র শুরু হচ্ছে এখন তো নভেম্বরের সেকেন্ড উইক শেষের দিকে সো এখন আপনাদের বললো যে আর কিছুদিন এক সপ্তাহের ভিতরে এই রুম হয়ে যাবে $55 to $60 পার নাইট আর এটা হলো এই আইল্যান্ডের ওয়ান অফ দ্য চিপেস্ট রুমসের একটা তো আপনাদের রিসর্টের কথা বাদই দিলাম ওইখানে $500, $600, $1000 পার নাইট যদি আপনাদের কাছে থাকে দেন তো আপনারা ওইখানে থাকতেই পারবেন ও তো যদি টাকা থাকে আপনাদের অ্যাভেলেবেল থাকতে পারবেন রাজার মতো এটা কিছু না বাট আমাদের পক্ষে তো পসিবল না সো এটা হলো আর যে ফুডের কথা যেটা শুরু করছিলাম বাট বলি নাই ফুড হলো যে আপনার এখানে প্রচুর এক্সপেন্সিভ নর্মালি আপনার কন্টিনেন্টাল ব্রেকফাস্ট করতেই আপনার $6-7 পার পার্সন যাবে শুধু কন্টিনেন্টাল ব্রেকফাস্ট আপনার জাস্ট লাইক ব্রেড অ্যান্ড বাটার উইথ বানানাস অর সাম ফ্রুটস দ্যাটস ইট এটা করতে আপনার $6-7 পার পার্সন মিনিমাম লাগবে আর আপনারা যদি ভালো একটা ডিনার করেন ভালো একটা লাঞ্চ করেন পার পার্সন $15-12 ধরে রাখবেন পার পার্সন মানে মিনিমাম আমি কিন্তু আপনাদের মিনিমাম বলতেছি বিকজ আপনারা যদি ম্যাক্সিমাম ধরেন আপনাদের এখানে $500 নাথিং ইলানা গতকালকে একটা আন্ডার ওয়াটার রিসর্টে যেতে চাচ্ছিলো আন্ডার ওয়াটার রেস্টুরেন্টে কজ কোনো দিন যায় নাই সো আমরা ফোন দিছি ওইখানে যাওয়ার একটাই ওয়ে আছে এক স্পিড বোট আদারওয়াইজ সি প্লেন স্পিড বোটও সবসময় অ্যাভেলেবেল থাকবে না কজ ওইটা অনেক দূরে ঠিক অপোজিট সাইডে আমাদের মালে থেকে এক সাইডে আমরা সাউথে আমরা মালের থেকে নর্থে হলো ওই জায়গাটা আন্ডার ওয়াটার ওই রেস্টুরেন্টটা রিসর্টটা অ্যাকচুয়ালি রিসর্টের ভিতরে রেস্টুরেন্ট আর ওইখানে জাস্ট $250 জাস্ট লাঞ্চ অর ডিনার দেন এন্ট্রির জন্য জাস্ট ঢুকবো দেখবো এই জন্য দিতে হবে প্রায় $120 পার পার্সন প্লাস আপনার যাতায়াতের জন্য তো বললাম যে বোট আগের দিন প্যাক করতে হবে বুক করতে হবে আদারওয়াইজ সি প্লেন আপনাদের নিতে হবে সো আপনাদের বুঝতেই পারতেছেন যে মানে মালদ্বীপ কোন লেভেলের এক্সপেন্সিভ আমরা নর্মালি আমাদের জন্য যেটা সুবিধা হয়েছে আপনাদের জন্য আমি একটা চিপ ট্রিক বলবো ওইটা হলো মালদ্বীপের 99% মানুষ যারা মালদ্বীপিয়ান না তারা বাংলাদেশি তারা লিটারেলি বাংলাদেশি আমার মনে হচ্ছে আমি দ্বিতীয় বাংলাদেশে আসছি ইভেন আপনার ভিডিওর আপনার ক্যাপশনও দেখছেন যে মালদ্বীপ দ্বিতীয় বাংলাদেশ আমার মনে হচ্ছে আমি দ্বিতীয় বাংলাদেশে আসছি প্রত্যেকটা জায়গায় হলো যে আপনার বাংলাদেশি ভরা আমাদের আমার আমি তো বললাম যে আমাদের রুমের যে আমাদের
হোটেলের যে ম্যানেজার ন্যাচুরাল কেয়ারটেকার যে ছেলেটা সে হলো যে বাংলাদেশি। আদারওয়াইজ প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রত্যেকটা হোটেলে বাংলাদেশি আছে। ইভেন আমি যেখানে খাচ্ছি যেখানে যাই খাচ্ছি এক্সপেন্সিভ, বাট এখানে এক্সপেন্সিভের সাথে আরও ট্যাক্স আছে, ভ্যাট আছে, এটা আছে ওইটা আছে, সব কিছু তো ওরা ক্যান্সেল করতেই আছে। আদার তার উপর আপনার ধরেন যে একটা ফুডের দাম $10, সাথে GST এটা ওইটা মিলায় আরও 22-25% বেড়ে যাচ্ছে। ওই 25% ওরা ক্যান্সেল করতেই আছে, প্লাস যে $10 এটাকে ওরা $8 বা $7 বানাচ্ছে। কজ সব বাংলাদেশি ভাই ব্রাদার এখানে, সো পুরা মানে মনে হচ্ছে যে আমি বাংলাদেশের আরেকটা এরিয়াতে এসে পড়ছি। যতটুক পারতেছে ওরা হেল্প করতেছে, লিটারেলি ট্রাস্ট মি এরা অনেক হেল্পফুল। আমার এখানে একটা ইয়ার্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে এই দুইটা ইয়ার্ট, এই দুইটা ইয়ার্টে হলো যে আপনাদের পার্টি হয় বিকাল 4টা থেকে রাত প্রায় 3টা পর্যন্ত। এটা হলো পার্টি ইয়ার্ট, জাস্ট লাইক এখানে জাস্ট একটা বার আর কিছুই না, নাথিং এলস। পার্টি হয় বলতে নষ্টামি কিছু না, জাস্ট পার্টি, জাস্ট লাইক আপনারা যাবেন ডিস্কো চাইলে ডিস্কোতে আসছেন। আর এখানে যাওয়ার জন্য আপনার যে এই বোট দেখছেন, এই বোটে নিয়ে যেতে হয় ওইখানে। এটা হলো যে অলমোস্ট টোটালি ফ্রি অ্যাকচুয়ালি, বাট নর্মালি ওরা হলো টিপস চায় বা এগুলো চায়। তো আমি যখন আমাদের এই রেস্টুরেন্টে আরেকটা একটা বাঙালি আমার যে এই ঠিক পাশে ওইখানে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, তো ওনাকে জিজ্ঞেস করছি, আমি এখানেই নর্মালি খাচ্ছি কজ এখানের খাবার ভালো, প্লাস একদম সি ভিউ প্লাস বিচ ভিউ দেখতে পাচ্ছেন আপনারা এই সাদা রঙের যে রেস্টুরেন্টটা। তো নর্মালি ডিনারও এখানে করি, খুব কালারফুল করে ওরা, সো ইলানারও পছন্দ, খাবারও ভালো। তো ওই ভাইরে বললাম যে আমি এখানে যেতে চাচ্ছি, দেন এখানে কি মানে ও বললো যে টিপসও চাওয়া দূরের কথা, যদি টাকা চায় আপনাকে স্যার ঠ্যাং ভাঙিয়ে ফেলবো, আপনি বাংলাদেশি মানুষ। দেন বললো যে আমি আপনাকে দিয়ে আসবো যেন কোনো টাকা না চায়। সো লাইক দে আর দিস হেল্পফুল, অ্যাকচুয়ালি অনেক হেল্পফুল। ইনারা যতটুকু পারতেছে বাংলাদেশি অন্যদের পাইলে অনেক হেল্প করতেছে। আমি যত জায়গায় গেছি যতগুলো বাংলাদেশি এই আইল্যান্ডে পাইছি, যেটা বললাম যে অলমোস্ট মানে 100 উপরে বাংলাদেশের সাথে আমার কথাই হয়েছে গত 3-4 দিনে। তো যতটুকু পারতেছে যেদিক থেকে পারতেছে হেল্প করা ট্রাই করতেছে। যেমন আপনারা, আমি নেক্সট ভিডিওতে আপনাদের আমি এক্সকারশন নিয়ে বলবো, আপনার ওয়েল ওয়াচিং ট্রিপ, স্নর্কলিং ট্রিপ এগুলো নিয়ে বলবো। তো ওইগুলোতেও আপনাদের যতটুকু পারতেছে ওনারা ততটুকু হেল্প করা ট্রাই করতেছে। তাদের কিন্তু কোনো লাভ নেই, তারা এক টাকাও পাচ্ছে না, তারা মালিকও না, তারা কিছু না, তারা জাস্ট ওয়ার্কার, কষ্ট করতেছে। আর কত কষ্ট করতেছে আপনার বলার বাইরে। আপনার ধরেন যে এদের আমি কয়েকজনের সাথে কথা বলছি, সবারই প্রায় ওয়ার্ক শেডিউল একই রকম। আপনার ধরেন যে কেউ সকাল 7টা থেকে শুরু করে, দেন সন্ধ্যা 7টা পর্যন্ত ডিউটি করে, কেউ দুপুর 12টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত ডিউটি করে। আর এখানে খুবই অদ্ভুত ব্যাপারটা যদিও, যে এখানে মোস্ট অফ দ্য রেস্টুরেন্টস, মোস্ট অফ দ্য শপস রাত 12টা থেকে রাত 1টা পর্যন্ত খোলা, মিনিমাম 11টা পর্যন্ত খোলা, যাই দেখেন। আর বললাম তো যে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, ইভেন পানির দাম হলো কোনো জায়গায় 7 রুপিয়া, কোনো জায়গায় 10 রুপিয়া। আমি ব্যাপারটা মানে অবাক হয়ে গেলাম। বাট আরেকটা সুবিধা হলো, এই বাঙালি ভাইদের সুবিধা সুবাদেই আপনার যে ফিল্টার ওয়াটার পাওয়া যাচ্ছে, আমাকে সারাদিন ফিল্টার ওয়াটার সাপ্লাই দেয় আমার যে আমাদের ম্যানেজার যে কাজের ছেলেটা যে আমাদের হোটেলের, আমার সো আমার পানি কিনেও খাওয়া লাগতেছে না। ইয়া সো পানি 10 রুপিয়া ইজ লাইক 70 সেন্টস, 70 সেন্টস বলতে আপনাদের বুঝাচ্ছে 50 টাকা, 50-60 টাকা পার লিটার, পার 1.5 লিটার যে বোটলগুলো। সো যদি আমি দিনে যদি আমরা 3-6 লিটার করে খাই, তার মানে আমার প্রতিদিন জাস্ট $5 পানিতে সেভ হচ্ছে, শুধু জাস্ট বাংলাদেশিগুলোর জন্য। আর যদি তারা আমাদের হেল্প না করতো, দেন এখানে $5 করে এক্সট্রা যেত। দেন খাবারে আমার মিনিমাম আই ডোন্ট নো লাইক 15-20 ডলার সেভ হচ্ছে খাবারে আমার। আর আরেকটা টিপস হলো আপনাদের দিয়ে, আর যেটা জানাই রাখি, যেটা আর কেউ জানে না, এখানে সলিড বাংলাদেশি খাবার পাওয়া যায়। এখানে বাংলাদেশি কমিউনিটি খুবই স্ট্রং, কিন্তু এটা শুধু বাংলাদেশিদের জন্য, শুধু আপনাদের জন্য। আপনারা এখানে যখন আসবেন, এখানে 4টা থেকে 5টা, আমি জানি 4টা আমি শুনছি যে বাংলাদেশি বাঙালি রেস্টুরেন্ট আছে। শুধু এখানে যারা কাজ করে, এই যে বললাম যে 99% বেঙ্গলি মালদ্বীপিয়ান বাদে, তো এই 99% বেঙ্গলিদের জন্য শুধু বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। এগুলোতে কোনো নাম নেই, উপরে কোনো নাম পাবেন না, কিন্তু কোনো বাংলাদেশি যদি দেখেন ওনাদের জিজ্ঞেস করতে পারবেন যে বাংলাদেশি বাংলা রেস্তোরাঁটা কোথায়। আমি একটাতে রেগুলার খাচ্ছি গত 2 দিন ধরে, গতকাল করছি ডিনার, তার আগের দিন লাঞ্চ খাইছি, মানে হালকা করতে হয় কজ আমার আবার ইলানার সাথে করা লাগে। সো আমি জাস্ট হালকা, কজ বাংলাদেশি ফ্লেভার আমি এতদিন পাই না, ইন্ডিয়া শেষ করলাম, শ্রীলঙ্কা শেষ করলাম, বাট বাংলাদেশি ওই ফ্লেভারটা পাচ্ছি না, কজ অনেকদিন বাংলাদেশের বাইরে। সো এখানে কাচ্চি খাচ্ছি, এখানে তেহারি খাচ্ছি, এখানে আপনার ভাত দিয়ে গরুর মাংস খাচ্ছি, সো পুরো বাংলাদেশি ফ্লেভার, কজ বাংলাদেশি মানুষদের দিয়েই তৈরি করা, বাংলাদেশিদের জন্যই করা এটা, এখানে শুধু বাংলাদেশিরাই খায়। আর প্রাইস একদম চিপ, $2 করে আপনার বিরিয়ানি, $2, just $2, আপনার গরুর মাংসের দাম $2, পুরো গরুর মাংস দিয়ে ভাত খাবেন $3 হয়ে যাবে, যেটা আপনার বাইরে বললাম যে $15-20 লাগবে যদি আপনার ভালো মতন খেতে চান। সো এটা হলো একটা ট্রিক টাকা বাঁচানোর জন্য খাবারে, যদি কোথাও আসেন। আর যদি আপনাদের শুধু বাঙালি খাবারই চলে, দেন আপনাদের কাউকে জাস্ট এখানে বাঙালি সব জায়গায় পাবেন, যা জিজ্ঞেস করলেই হবে বাঙালি রেস্তোরাঁ কোথায়। ইভেন আমি এটা জানছি কীভাবে, এটা মজার ব্যাপার, প্রথমে
এসে এক জায়গায় ডিনার করতেছিলাম, ওইখানে বাংলাদেশি ভাইয়া ছিল, ওয়েটার। আমি বাংলাদেশি খাবার নিয়ে কথা হচ্ছিল যে বাংলাদেশি খাবার আমি মিস করি, অনেকদিন খাই না। দেন উনি বলো যে এগুলো কী খাচ্ছ, কত ওই যা খাচ্ছিলাম ওইটার দাম ছিল প্রায় 12 কি 12 থেকে $15 মতো। একটা টুনা ফিশ নুডলস, ফ্রাইড নুডলস খাচ্ছিলাম। সো ওইখানে বললো যে এটা কী খাচ্ছ, এখানে পাশে বাঙালি রেস্টুরেন্ট আছে, ওইখানে যদি মানে এর অর্ধেকের অর্ধেকে তুমি পুরো লিটারেলি পুরো ফুল মানে ভরে পেট ভরে বাংলা খাবার খাইতে পারবা। আমি তো লাইক রিয়েলি এটা পসিবল, কাজ আমি তো তাহলে যাইতে চাই। দেন আমি ওইখান থেকে আমি আর খুঁজে বের করছি, বাট মনে রাখবেন যেটা বললাম যে উপরে কোনো নাম লেখা নাই, উপরে জাস্ট আপনাদের খুঁজে বের করতে হবে এটা কোথায়। কোনো বাঙালিদের পাইলেই বলে দিবে যে এরকম বাংলা রেস্টুরেন্টগুলো কোথায়, চারটা আছে আমি শুনলাম, আরও বেশিও থাকতে পারে, আপনারা যখন আসবেন হয়তো আরও বেশি আছে বা আরও কম আছে আমি জানি না, বাট চারটা এখন অলরেডি আছে আর খুবই ভালো খাবার, আমি নিজে খেয়ে বলতেছি, না খেয়ে বলতেছি না। সো আপনারা এটা মাথায় রাখবেন। দেন হলো সিম কার্ড, সিম কার্ড যখন আপনারা এয়ারপোর্ট থেকে আসবেন তখন দেখবেন যে সিম কার্ডের দাম থাকবে মিনিমাম $15। $15 থাকবে আপনার, 4GB ইন্টারনেট দিবে প্লাস সিম কার্ড, কতদিনের মেয়াদ আমি এটা শিওর জানি না কজ আমি নেই নাই। দেন হলো $30-$45 সিম কার্ডের দাম, ভাই 4-5 দিনের জন্য আসবেন যদি $30 দিয়ে সিম কার্ড কিনেন মানে আর কি বলবো। সো আমি নিজে সিম কার্ড কিনি না, আমার কোনো সিম কার্ড নাই, মোটামুটি ওয়াইফাই ইউজ করতেছি যেখানে পাচ্ছি, আর আমি ওই জন্য আমার ইউটিউব ভিডিওগুলো আপলোড দিতে পারতেছি না ঠিক মতো, লেট হয়ে যাচ্ছে কজ ওয়াইফাই স্ট্রং না, প্লাস আমার কোনো নিজের ডেটা নাই। যে আপনারা যেখানে আসবেন একটা বাঙালিকে পরে যখন আপনার বাঙালির সাথে অবশ্যই দেখা হবে, সো এয়ারপোর্ট থেকে সিম কার্ড না নেওয়াই বেটার। তো বাঙালির যে কোনো সাথে দেখা হবে ওনাদেরকে জাস্ট বলে দিবেন যে একটা সিম কার্ড কিনে দিতে, ওদের জন্য মনে হয় ৰ 40 আর ৩৫ মানে আপনার প্রায় $2-3 ভিতরে আপনার একটা সিম কার্ড হয়ে যাবে। আর হ্যাঁ, বাট ওইখানে আপনার নেট আবার ডেটা আপনার আলাদা কিনতে হবে, ওর জন্য মনে হয় প্রায় আবার $3-4 দেওয়া লাগবে যদি আপনারা ভালো 1GB 2GB ডেটা চান। সো হিসাবে আপনার প্রায় $6-8 ভিতরে ডেটা সহ সিম কার্ড, যেখানে আপনি কলও করতে পারবেন, লোকাল কলসও করতে পারবেন, ইন্টারন্যাশনাল কলসও করতে পারবেন, সাথে ডেটাও আছে, $6-7 পেয়ে যাবেন, যেটা আপনার ইয়াতে এয়ারপোর্টে মিনিমাম $15 লাগবে মিনিমাম। সো ওরা একদম গলা কাটে ট্যুরিস্টদের পাইলেই, মালদ্বীপে সব জায়গায় গলা কাটে ট্যুরিস্ট পাইলেই। সো এই ট্রিকগুলো মাথায় রাখবেন। অনেক সিরিয়াস কথা বললাম বাট আপনাদের অনেক টাকা বাঁচানোর কথা বললাম। সো বুকিং, দেন ফেরি টাইমিং, দেন ফুড, দেন সিম কার্ড, এই টিপসগুলো যে দিলাম যদি আপনারা ফলো করেন, ট্রাস্ট মি, হিউজ অ্যামাউন্ট বাঁচাতে পারবেন মালদ্বীপে যদি আপনাদের ইচ্ছা থাকে। এক্সকারশন নিয়ে আমি আপনাদের পরের দিন জানাবো, এক্সকারশন হলো যে ওয়েল ওয়াচিং, স্নর্কলিং এগুলো আমরা করতেছি। সো এটা নিয়ে পরের ভিডিওতে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন দিব। অনেক সিরিয়াস কথা বলে ফেলছি, অনেক লং কথা বলে ফেলছি, সো এখন আর বোর করে আপনাদের লাভ নেই। সো আমি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক স্নর্কলিং হচ্ছে, হিউজ ফিশ দেখা যাচ্ছে, ইভেন আমি টার্টেলও দেখছি এখানে জোস, মানে এটা কিন্তু ফ্রি, এটা স্নর্কলিং ট্রিপ না, জাস্ট ফ্রি। সো চলেন আপনি, আমি আপনাদের এখানে নিয়ে যাই, ঠিক এখানে ওই জায়গায় দেখতে পাচ্ছেন টার্কুইস ওয়াটারটা অনেক সুন্দর, আর এখানে একটু ব্ল্যাক, এখানে ব্ল্যাক থাকার কারণ হলো এখানে হলো কোরাল আছে, বাট কোরাল হলো এখানে সবচেয়ে বেশি ফিশ এখানে এই কোনার কোনার দিকগুলোতে। সো চলেন আমি আপনাদের পানির নিচে নিয়ে যাই, কজ মালদ্বীপে আসলাম আর পানির নিচে যদি না নিয়ে যাই তাহলে তো খেলা মজাটা ব্যাপারটা থাকলো না। সো সি ইউ আন্ডার ওয়াটার গাইস।